আমি মনে করি যে আমাদের মুসলমান হিসেবে দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন হওয়া দরকার। ধর্ম আমাদের ইসলাম, আমরা পরকাল বিশ্বাস করি, অথচ আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইহুদি খ্রিস্টানদের মতো, কাফির মুশরিকদের মতো, বিধর্মীদের মতো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক নম্বর, দৃষ্টিভঙ্গিটা ইমানি দৃষ্টিভঙ্গি হওয়া দরকার। দুই নম্বর, ওই ইমানি দৃষ্টিভঙ্গির উপরে শতভাগ দৃঢ়তা প্রদর্শন করা দরকার, দুইটাই দরকার। একজনের দৃষ্টিভঙ্গি ইমানি দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহ, কিন্তু তার দৃঢ়তার অভাব, তাহলে যে কোনো মুহূর্তে তার ধর্ম বিশ্বাস কুচক্রি মহল চক্রান্তকারীরা ছিনিয়ে নিতে পারে, ঝুঁকিতে থেকে যাবে। যেমন আপনি ক্লাস ফোরের কোনো স্টুডেন্ট বা ছাত্রকে বললেন, বাবা 35 আর 35 কত হয়, 35 প্লাস 35 কত হয় বলো তো, ছাত্রটা আপনার প্রশ্নের উত্তরে বলল 70। আপনারা আমার কথা বুঝলে উত্তর দেন, এই উত্তরটা কি তার ঠিক আছে না? কত পার্সেন্ট ঠিক? 100%, 100% সঠিক উত্তর দিতে পারছি। এখন আপনি প্রশ্নকারী তার উত্তর শুনে তার দৃঢ়তা পরীক্ষা করতে চাচ্ছেন, এমন জন্য আপনি বিভিন্ন প্রকার কৌশল, যে কোনো একটা কৌশল আপনি অ্যাপ্লাই করলেন, প্রয়োগ করলেন, যে কোনো রকম কৌশল হতে পারে। আপনার কৌশলটা এমনও হতে পারে, বাবা তুমি কি অঙ্কে ফেল করছিলা, তোমার কাছ থেকে এরকম ভুল উত্তর তো আমি আশা করি নাই, এইরকম হতে পারে। শুনছেন কথা? অথবা আপনার কৌশল হইতে পারে তোমাকে একটা পিটুনি দিতে হবে, তুমি অঙ্কে এত কাঁচা কেন। অথবা কৌশলটা এরকম হইতে পারে, উত্তর শুনে হায় হায় তোমার মতো ছাত্র এরকম ভুল উত্তর দিল। যে কোনো স্টাইলে আপনি একটা কৌশল করলেন, আপনার এই জাতীয় কৌশলের কাছে ওই ক্লাস ফোরের বাচ্চা পরাস্ত হয়ে, পরাজিত হয়ে বলল, চাচা ভুল হয়ে গেছে, মাফ করবেন, 35 35 70 ভুল বলে ফেলেছি, 60 হবে। তখন প্রমাণিত হবে যে তার আগের উত্তরটা সঠিক ছিল, বাট দৃঢ়তার যথেষ্ট অভাব, ঘাটতি রয়েছে, ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকায় এমনটা নাই মনে করছি, ভালো ধারণা পোষণ করতে হয় এই নিয়তে বলছি, বাকি বর্তমান পৃথিবীতে মুসলমানদের অনেকের অবস্থাটা এইরকম নড়বড়, যেরকম ক্লাস ফোরের এই শিক্ষার্থীর সঠিক উত্তরের উপরে তার অবস্থানটা নড়বড়, যার কারণে সহজেই আমাদের ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে একটা চক্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এই জায়গাতে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সূরাতুল আনআমের 52-52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন ব্যাকগ্রাউন্ড বা সিচুয়েশনে, প্রেক্ষাপটে, প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো, যেটাকে আমরা আমাদের পরিভাষায় শানে নুজুল বলে থাকি। কাফের লিডাররা এক সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো যে আমরা আপনার কাছে আসতে চাই, আপনার সঙ্গে মিশতে চাই, আপনার কথা শুনতে চাই, কিন্তু পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু গরিব সাহাবী বসা, গায়ের জামা কাপড় ছেঁড়া, তালি লাগানো,
তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে কাফের নেতারা বলছে, পারি না এদের কারণে। এরা সারাটা দিন আপনার কাছে পড়ে থাকে। এই জাতীয় থার্ড ক্লাস, লো কোয়ালিটি, ডিসকোয়ালিফাইড, নিকৃষ্ট শ্রেণীর মানুষের সাথে আমরা তো কিছুতেই বসতে পারি না। এটা প্রেস্টিজ কনসাল্ট, এটা ইজ্জতের বিষয়, পারি না। তাদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস এক না। এরা সমাজের নিম্ন স্তরের মানুষ, এরা সারাদিন আপনার দরবারে মজলিসে পড়ে থাকে, এদের সঙ্গে তো আমরা এক কাতারে আসতে পারি না, বসতে পারি না। আপনি একটা কাজ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রস্তাব দিচ্ছে, আপনি তাদেরকে আপনার দরবার থেকে একবারে পার্মানেন্টলি স্থায়ীভাবে তাড়িয়ে দেন, তাহলে আমরা আপনার এখানে এসে বসব, সময় দেব, কথাবার্তা শুনব। তাদের এই জাতীয় প্রস্তাব শুনে রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নাকচ করে বললেন, তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে নবী আলাইহিসসালাম সরাসরি বললেন, মা আনা বিতারিদিহিম, আমি কিছুতেই তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে প্রস্তাবদাতা কাফের লিডাররা প্রস্তাবটাকে আরেকটু শিথিল করে, লুজ করে, হালকা করে বলছে, তাহলে স্থায়ীভাবে তাড়িয়ে না দিলেও কিছুক্ষণ সময়ের জন্য তাদেরকে সরাই দেন, আমরা এই সময়টাতে আমরাই শুধু থাকি, পরবর্তীতে আবার আসবে। দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন কি করা যায়। ইয়েস নট, হ্যাঁ না কিছু বলছেন না, আগের মতো নাকচ করছেন না, আবার গ্রহণও করছেন না, ভাবছেন। সময় নেওয়ার কারণ হলো সন্তানের প্রতি মা বাবার দরদ যতটুকু, উম্মতের প্রতি পয়গম্বরের দরদ তার চেয়ে অনেক বেশি। পয়গম্বরের মেজাজ ভিন্ন রকম মেজাজ, আরো তিনি খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, মানবকুলের মুক্তিদূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভাবছেন যে দ্বিতীয় প্রস্তাবটা নেওয়া যায় কিনা, কারণ যাদের দিকে তারা আঙ্গুল তুলেছে এরা তো আমার পরীক্ষিত সৈনিক, এদেরকে যদি বুঝাইয়া সামঝাইয়া বলি একটু বাহিরে যাও পরে আসো, তারা কিছু মনে করবে না, আর এই সময়টাতে এদের যদি কিছু কথাবার্তা শোনার সুযোগ দেয়া যায় তাহলে অথবা তাদের কপালে নসিবে ইমান থাকলে ইমান আনতেও পারে। আহ, ভিতরে ইমান আনার প্রতি কি পরিমাণ আগ্রহ একজন পয়গম্বরে খোদার। তায়েববাসী রক্তাক্ত করে দিল পাথর মেরে, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছেন, আপনি অনুমতি দিন, গোটা তায়েব জনপদটাকে উপরে উঠাইয়া নিচে ফেলে দিয়া নিস্ত নাবুত, নিশ্চিহ্ন করে দেব। নবী আলাইহিসসালাম অনুমতি দেন। দয়া মায়া কাকে বলে, মহানুভবতা কাকে বলে, সহনশীলতা কাকে বলে, আমরা মুখে বলি, আর তিনি কাজে প্রমাণ করেছেন। অনুমতি তো দিলেনই না, উল্টা দোয়া করছেন, আল্লাহুম্মা হদিলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার কাউমকে হেদায়েত দাও, কারণ তারা চিনে নাই, বুঝে নাই, যার কারণে এমন কষ্ট দিচ্ছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি অসাধারণ কথা লিখছেন এই দু চার জুমলার দোয়ার ব্যাপারে, জুমলায় দোয়াইয়া, এই দোয়ার সামান্য সেন্টেন্সটুকু নিয়ে তিনি বলেছেন, বিদগ্ধ আলিম, যে ছোট্ট বাক্যটাতে, দোয়ার এই বাক্যটাতে চারটা পয়েন্ট। নম্বর এক, পাথর যারা মারল তাদেরকে তিনি বদদোয়া দিলেন না, দোয়া দিলেন। নম্বর দুই, সর্বোৎকৃষ্ট দোয়া, হেদায়েতের দোয়া দিলেন, আল্লাহু আকবার। নম্বর তিন, যারা পাথর মারলো তাদেরকে বলছে কওমি, ইগফির লি কওমি,
পাথর যারা নিক্ষেপ করেছে তাদের ব্যাপারে মাযরাত পেশ করতেছেন আল্লাহর কাছে, তাদের পক্ষ অবলম্বন করে এই দুশমনদেরকে বলছেন পাথর মারা মানুষদেরকে, নিক্ষেপকারী মানুষদেরকে বলছেন তারা আমার কওম, তারা আমার সম্প্রদায়, তারা আমার লোক। চার নম্বর কারণ ব্যাখ্যা করছেন আল্লাহর কাছে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ যদি চিনতো তাহলে এরকম আঘাত করত না, যদি বুঝতো জানতো তাহলে এরকম আচরণ করত না। ছোট্ট এই বাক্যটাতে চারটা পয়েন্ট, কিরকম কিরকম ইমানের বিষয়টাতে মানুষ ইমান আনুক, মানুষ দাওয়াত কবুল করুক, এটা কিরকম জজবাটা কোন মাত্রার হলে তিনি বদদোয়ার জায়গায় দোয়া করেন, আবার হেদায়েতের দোয়া করেন, আবার পাথর নিক্ষেপকারীদেরকে কওমি আমার লোক বলেন, আবার তাদের পক্ষে পাথর মারার পক্ষে কারণ ব্যাখ্যা করেন। তিনি রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম হাজিরিন, বুড়ি কাটা বিছায় রাস্তায় শুনলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুনলেন কাটা নাই রাস্তায়, দেখলেন কয়েকদিন যাবৎ, খোঁজ নিয়ে জানতে পারলেন অসুস্থ, ছুটে গেলেন, থরথর করে মামে কাঁপতেছে, মেয়ে গিয়ে মাকে বলছে যে যাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা বিছাই উনি তো চলে আসছেন কয়েকজনকে নিয়ে। মা মেয়ের মুখে ইনফরমেশন পেয়ে বলছে আজকে তো নিশ্চিত মৃত্যু। দরজা খুললেন, নবী আলাইহিসসালাম বলছেন না ভয়ের কিছু নাই, কয়েকদিন যাবৎ রাস্তায় কাটা না দেখে খোঁজ নিয়ে জানতে পারলাম অসুস্থ, দেখতে আসলাম, খোঁজ নিতে আসলাম, মুসলমান হয়ে গেলেন। উম্মে জামিলা, রাহ মে কাটে জিসনে বিছায়ে গালি দি পাথর বরসায়ে, রাহ মে কাটে জিসনে বিছায়ে গালি দি পাথর বরসায়ে, উস পর ছিড়কি প্যার কি শবনম, উস পর ছিড়কি প্যার কি শবনম, হুসনে সরাপা খয়রে মুজাসসম। রাস্তায় যারা কাটা বিছাত, কষ্ট দেওয়ার জন্য যারা প্রোগ্রাম করত, তাদেরকে তিনি ভালোবাসার পাপড়ি ছিটাতেন, ক্ষমা করতেন। এ কথা এই জন্য বললাম যে আগের প্রস্তাবের মতো দ্বিতীয় প্রস্তাবটা নাকচ করছেন না কেন, নাকচ না করার কারণ বলছি, ভাবছেন যে একটু খালি করে এই কাফেরদেরকে একটু কথা শোনানো যায় কিনা ভাবছেন, ভাবনাটাও পজিটিভ, কিন্তু উপর থেকে আয়াত চলে আসলো, উপর থেকে বিধান নির্দেশনা চলে আসলো, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয্যি ইউরিদুনা ওয়াজহা। নবী আমার, যারা সকাল সন্ধ্যা দিবারাত্রি তাদের রবকে ডাকে, রবের ইবাদত করে, আপনি তাদেরকে এক মিনিটের জন্য আপনার মজলিস থেকে সরাতে পারবেন না। আল্লাহু আকবার, না, আপনার হিসাব তাদের দায়িত্বে নয়, তাদের হিসাব আপনার দায়িত্বে নয়। আমি আল্লাহ নিষেধ করছি, শুধু এখানেই শেষ না আল্লাহর কথা, এর পরেও যদি আপনি তাদের প্রস্তাব শুনে এদেরকে সরিয়ে দেন, ফাতাত্রুদাহুম, এখানে ফা মানে ইন, ইন তাত্রুদাহুম, এর পরেও যদি আপনি তাদেরকে সরিয়ে দেন তাহলে আপনিও অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। আল্লাহু আকবার, ফাতাকুনা মিনাজ জালিম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইউরিদুনা ওয়াজহা, এই ফাটা ছিড়া কাপড় গায়ে দিয়ে যারা বসা, যাদের দিকে তারা আঙ্গুল ইন্ডিকেট করেছে, তুলেছে, এদের সঙ্গে এক কাতারে বসলে আমাদের সম্মান থাকে না, তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এরা গরিব হতে পারে, এরা ফাটা ছিড়া তালিওয়ালা জামা পড়তে পারে, এদের ঠোঁট মোটা কুৎসিত চেহারাটা দেখতে খারাপ হতে পারে, বাট ইউরিদুনা ওয়াজহা, তারা তাদের রবের সন্তুষ্টি অর্জনে তারা পাগল, তারা আমার দিওয়ানা,
তারা অরিজিনালে আমার পাগল, তাদেরকে তাড়ানো যাবে। কারা ছিলেন বসা যাদের দিকে তারা আঙ্গুল তুলে বলেন সরান? হযরত বেলাল রাদিয়াল্লাহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। কে বেলাল? দেখতে কালো, ঠোঁট মোটা, তালিওয়ালা জামা গায়ে দেওয়া। নবী আলাইহিসসালাম মেরাজের সফরে গিয়ে জান্নাত জাহান্নাম ভিজিট করার সময়, জান্নাত পরিদর্শন করার সময় তার আগে জুতা পায়ে হাঁটার শব্দ শুনে জিজ্ঞেস করলেন কে সামনে? উত্তর আসলো আপনার অনুসারী, আপনার সাহাবি বেলাল। কোন রেওয়ায়তে আসছে নিচে হাঁটতেছে, উপরে হাঁটার আওয়াজ আসতেছে, কোন রেওয়ায়তে হাঁটতেছেন জান্নাত। মুসা ইমরান গরচে বুদশা হাম না বুদান যা শুধু না লাইনে রা। মুসা ইমরান গরচে বুদশা হাম না বুদান যা শুধু না লাইনে রা। রফতে মুসা বর বেসাতে আ জনাব খল না লাই নজহকো আমদ খিতাব। বাজে দর মেরাজ শমে জুল জলাল মি শুনু দাওয়াজ না লাইনে বেলাল। মান্তিকুত তায়ের নামক কিতাবে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলছেন ফার্সি কবিতায় যে মুসা আলাইহিসসালামের মতো জলিল কদর পয়গম্বর তুর পাহাড়ে উঠছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাখলা না লাইক, জুতা খুলে আসতে হবে, জুতা খুলে আসুন, পাদুকা জোড়া খুলে আসুন। ইন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয় আপনি পবিত্র উপত্যকায় উঠছেন, এই স্পটে জুতা পায়ে দিয়ে আসা যাবে না। তুর পাহাড় দুনিয়ার একটা স্পট, সেখানে নবী দুনিয়াতে উঠবেন, জুতা খুলে আসুন, সার্কুলার আসতেছে আসমানওয়ালার কাছ থেকে। আর তুর পাহাড়ের চেয়ে অনেক দামি জায়গা জান্নাত, সেখানে নবী তো না, নবী আলাইহিস সালামের অনুসারী বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতা পায়ে হাঁটার শব্দ। বাজে দর মেরাজ শমে জুল জালাল মি শুনু দাওয়াজ না লাইনে বেলাল। নবী আলাইহিস সালাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই মাকাম দেখে বুঝে রিটার্ন করে দুনিয়াতে ফিরে আসার পরে, মেরাজের সফর কমপ্লিট হওয়ার পরে এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন বেলাল এমন কি আমল করো তুমি যে তোমার এই পজিশন দেখে আসলাম? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন না ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো করি না, কি আর করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, ভেবেচিন্তে বলো কি করো তুমি বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটা আমল কখনো মিস করি না, প্রতিদিন করি, কন্টিনিউ করি, সেটা হলো যখনই উযু করি দুই রাকাত তাহিয়াতুল উযু পড়তে মিস করি না, নাগা করি না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেলাল আমার বিশ্বাস তোমার এই নিয়মিত আমলটার কারণেই তোমার এই পজিশন মাকাম রুতবা সম্মান মর্যাদা দেখে আসছে। এই বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত, অত্যাচারের স্টিম রোলার চলছে, অত্যাচারের কষ্টের ফিলিংস নাই, আহাত 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 আহাত, পরামর্শ দেওয়া হচ্ছে তুমি যত আহাত বলতেছো তত তো শাস্ত্রী মাত্রা বাড়তেছে, একটু আহাত বন্ধ করো, এই অজিফা বন্ধ করো, শাস্তিটা কিছুটা হলো কমবে কিন্তু শাস্তি কমে না, আওয়াজ বন্ধ হয় না, কিন্তু একটু আওয়াজ কমাইলে বন্ধ করলে তো হয়, বলা ছাড়া ভালো লাগে না। ইশকে আশো লাস্তে কোচু বরফরোখত, ইশকে আশো লাস্তে কোচু বরফরোখত, হারচে জুজ মাশুক বাশদ জুমলা সোখত, হারচে জুজ মাশুক বাশদ জুমলা সোখত। এই ধরনের প্রেমের আগুন যাদেরকে পেয়েছে তারা বুঝে যে আগুনটা কি রকম, এই আগুন যাদেরকে ধরেছে শুধু মাশুক আর মাতলুব ছাড়া তারা আর কিছু বুঝতেন না।
শুধু মা আসুক, বাকি সব ভুলি, জলে পড়ে ছাই হয়ে গেছে, শুধু মা আসুক, শুধু মা আসুক। আর মা আসুক ছিলেন আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি আল্লাহ বললেন ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর ইউরিদুনা ওয়াজহা, এই কথাটাই ঘোষণা, এই সার্টিফিকেটটা বাস্তবতার সাথে কতটা শতভাগ সামঞ্জস্যপূর্ণ, শতভাগ। আল্লাহ বলছেন তারা আমার, তাদের রবের সন্তুষ্টি অর্জনে পাগল, বাস্তবে তো গরম বালুর উপরে শোয়াইয়া কষ্ট দেওয়া হচ্ছে, ওকে পাথর রেখে কষ্ট দেওয়া হচ্ছে, বোখাতে ছেলেদের দ্বারা টেনে হেসড়ে কষ্ট দেওয়া হচ্ছে, তপ্ত বালু, কিন্তু আহাত আহাত আল্লাহ কি, আল্লাহ বলছেন ইউরিদুনা ওয়াজহা, বাস্তব তো তাই। এদের দিকে আঙ্গুল তুলে বলা ওনাদের সঙ্গে বসলে প্রেস্টিজ থাকবে না, আল্লাহ আসমান থেকে বলে কে প্রেস্টিজ ওয়ালা কে প্রেস্টিজ ছাড়া, কে উৎকৃষ্ট কে নিকৃষ্ট, কে হাই কোয়ালিফাইড কে ডিসকোয়ালিফাইড, এটা তো নির্ধারণ করার হক আমি আল্লাহর, এটা তোমরা নির্ধারণ করার কে, কি বলেন ঠিক না ভাই? ঠিক। গায়ে সেলাইযুক্ত কাপড় থাকলে এটা কি উৎকৃষ্টতার মাপকাঠি, মানে এটা কি নিকৃষ্ট হওয়ার দলিল? কাপড় হাইফাই হলে দামি হলে এটা কি উৎকৃষ্ট হওয়ার মাপকাঠি? না। লাইসাল জামালু বিআসওয়াবিন তুযাইয়িনুহা ইন্নাল জামাল জামালুল ইলমি ওয়াল আদবি ليس اليتيم الذي قد مات والده ان اليتيم يتيم العقل والحسب ليس البلية في ايامنا عجبا بل السلامة فيها عجب العجب আমরা কাফিয়ার বছরে জামাতে শশমে দিওয়ানে আলী পড়েছিলাম, আরবি সাহিত্যের কিতাব। দিওয়ানে আলীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে কাপড়ের সৌন্দর্য সৌন্দর্য নয়, এলেম আর আদবের সৌন্দর্যই মূল সৌন্দর্য। অনেক বড় বড় নাম করা টেইলারের দোকানে লেখা পোশাক মানুষকে সুন্দর করে, আমরা সুন্দর পোশাক প্রস্তুত করি। বিজ্ঞাপনের দ্বিতীয় লাইনটা সঠিক হতে পারে, তারা সুন্দর পোশাক তৈরি করেন এটা আমরা মানি, কিন্তু বিজ্ঞাপনের প্রথম লাইনটা সঠিক নয়, পোশাক মানুষকে সুন্দর করে এই লাইনটি মোটেও সঠিক নয়, পোশাক মানুষকে সুন্দর করে না, এলেম আল্লাহর মারেফাত ইমান আল্লাহর গোলামি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে, কি ভাই ঠিক না ভাই? ঠিক। যদি পোশাকের উপরে সবকিছু নির্ভর করত, তো দ্বিতীয় প্রস্তাবে নবী আলাইহিস সালাম ভাবছেন একটু খালি করা যায় কিনা, আল্লাহ সেই স্পেসটুকু দিলেন না, না এদেরকে তাড়ানো যাবে না, এদেরকে সরানো যাবে না। খুলে দেখেন তাফসীরে কবীর। মুহতারাম হাজিরিন, আপনি আমি যদি চিনতে ভুল করি, আপনি আমি যদি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে ভুল করি, আপনি আমি যদি সঠিক জায়গায় চোখ ফেলতে ভুল করি, তাহলে সেই প্রস্তাবদাতা কাফেরদের মধ্যে আর আপনার আমার মধ্যে পার্থক্যটা কোথায়, কোথায় পার্থক্য? আমার প্রশ্ন কি বুঝে আসছে? বুঝে আসছে আমি কোন জায়গায় আঙ্গুল রাখছি? আপনি আমি যদি চিনতে ভুল করি, আমরা যদি ওই ধরনের বেইমানদের মতো দৃষ্টিভঙ্গি লালন করি যে প্যারাডো গাড়িতে যে চলাফেরা করে সে হাই কোয়ালিফাইড, আমরা যদি এরকম বিশ্লেষণ মূল্যায়ন করি শুট প্যান্ট টাই এটা হাই কোয়ালিফাইড মানুষ হওয়ার প্রমাণ মাপকাঠি, আমরা যদি বলি অনর্গল ইংলিশে বক্তব্য দিতে পারাটাই হাই কোয়ালিফাইড মানুষ হওয়ার মাপকাঠি, আমরা যদি গায়ের কাপড় দেখে আর চেহারা দেখে আর ফেস কাটিং দেখে ভালো আর মন্দ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, তাহলে এটা তো সঠিক দৃষ্টিভঙ্গি নয়, এটা তো অ্যাকসেপ্টেড নয়, এটা তো গ্রহণযোগ্য নয়, এটা তো বেঈমানদের দৃষ্টিভঙ্গি। বরং আল্লাহ ফয়সালা করছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় মত্তাকি।
মোহতারাম হাজরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জবরদস্ত সাহাবি, এরকম আরো কিছু গরিব সাহাবি বসা, এদেরকে সহ্য করে না। ওই মানসিকতার ওই মেন্টালিটির কিছু জার্ম, জীবাণু, প্রজন্ম, বংশধর এখনো পৃথিবীতে আছে, যারা নিজেদেরকে উৎকৃষ্ট মনে করে, আর সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদেরকে নিকৃষ্ট মনে করে। নিজেদেরকে উৎকৃষ্ট আর সত্যিকার আল্লাহওয়ালাদেরকে বলে নিকৃষ্ট, যাদের মেন্টালিটি, মানসিকতা, রুচিবোধ এইরকম। আমি তাদেরকে ওই প্রস্তাবদাতা 1400 বছর আগের ওই প্রস্তাবদাতা কাফের উত্তরসূরি মনে করে। বুঝে আসছে না আসে নাই? মাইন্ড চেঞ্জ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, চিন্তা আমরা ভুল না করি। আল্লাহর ওলিদেরকে আহলুল্লাহ, যারা যারা চলে গেছেন তো চলে গেছেন, যারা জীবিত আছেন তারা তো, তাদের মধ্যে কারা কারা এমন, খুঁজে খুঁজে বের করে তাদের পরামর্শ নিয়ে চলা। হ্যাঁ, অনেকেই চলে গেছেন, হুজুরের দাদা, হুজুরের আব্বা রহিমাহুল্লাহ, বহু মানুষ, মায়ামপুরি রহমতুল্লাহ আলাই, শেখে বাগা রহমতুল্লাহ আলাই, শেখে কড়িয়া রহমতুল্লাহ আলাই, বহুত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, বহু মানুষ আমাদের শেখে ইমামবাড়ি, শেখে হবিগঞ্জি, আমাদের মাওলানা মুহিউদ্দিন খান, আমাদের ওস্তাদ শামসুদ্দিন কাসিমি রহমত, বহু মানুষ চলে গেছেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা বাবুনগর রহমতুল্লাহ, আল্লামা নূর হোসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, অনেকেই চলে গেছেন। নাই, শায়ের লবিদ বলেছেন, যাহাবাল্লাযীনা ইউআশু ফী আকনাফিহিম ওয়া বাকীতু ফী খালফিন কাজিলদিল আজরাবি যাদের তত্ত্বাবধানে আমি পরিচালিত হতাম তারা সবাই একে একে চলে গেছেন, এখন আমি অকর্মদের, অযোগ্যদের কাতারে পড়ে আছি। বাস্তব, এর মধ্যেও আপনাকে ভালো মেধা, ভালো আমলওয়ালা, আল্লাহওয়ালা খুঁজে নিতে হবে, তাদের কাছে চলার পথে পরামর্শ নিতে হবে, গাইডলাইন নিতে হবে। আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, হুজুর আমাকে হুকুম করছেন আপনি বসেন, নাহলে ওনার মতো ব্যক্তিদের সামনে সরাসরি আমরা মাইক্রোফোনের সামনে বসি না সাধারণত, নালাম রুফাকালাত কথা মানা এটাও একটা শিষ্টাচার আদবের পর্যায়ে পড়ে, এই জন্য আমি ওনার সামনে মাইক্রোফোনে বসেছি। আমরা অনেক কদর করার চেষ্টা করি, ভুল ত্রুটি হইলে উনি মাফ করে থাকেন, আপনারা এলাকাবাসী কদর করেন এবং পরামর্শ নিয়ে চলেন, বিশেষ করে এলমি অঙ্গনে, বিশেষ করে বিবাহ শাদী থেকে আরম্ভ করে মামালা মহাসারা সর্বক্ষেত্রে একজন মুসলমানের রুটিন কেমন হওয়া দরকার সেই বিষয়গুলো জানার, অন্যান্য বুজুর্গানে দিন যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ নিয়ে চলেন, ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। আমাদের দৃষ্টিভঙ্গিকে আল্লাহ সঠিক করে দেন, আমাদের দৃষ্টিভঙ্গিটা আল্লাহ তাআলা মেরামত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হক হক্কানিয়তের উপরে, সঠিক দৃষ্টিভঙ্গির উপরে পর্বত সম দৃঢ়তা প্রদর্শন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।